হ্যালো এভিওয়ান এ ভেরি গুড ইভিনিং অ্যান্ড আই ওয়েলকাম ইউ ওয়াল টু স্টাডি অ্যান্ড মিনস নিউ ভিডিও সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই যত এক্সাম ইন্টারভিউ লাইন আপ আছে যেগুলো চলছে যেমন জেআবিটি টিপিএসসি কম্বাইন মেন্স স্পেশাল এক্সিকিউটিভ কনস্টেবল রিটার্ন ওইগুলোর জন্য আশা করি তোমাদের প্রিপারেশন আমাদের ভিডিওস দেখে খুব ভালো চলছে এখানে আমরা আরেকটা চাকরির খবর নিয়ে এসেছি যেখানে আমরা ডিসকাস করবো আজকের ডেটে তেরোই মে তোমাদের কী কী চাকরি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আছে আমি কালকেও একটা চাকরির কথা ডিসকাস করেছিলাম যারা দেখো কালকের ভিডিওটা দেখো এখানে কিন্তু ফ্রেশারদের জন্য চাকরি ছিল এখানেও আছে ঠিক আছে সো আমরা পুরোটা জিনিস ডিসকাস করবো আমরা প্রত্যেকটা জিনিস বলবো কি করে অ্যাপ্লাই করতে পারবে কি কি কোয়ালিফিকেশন লাগবে তোমরা একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে যারা ফার্স্ট টাইম খুলেছে আমাদের চ্যানেলটা বা আমাদের আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডিও হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট পাবে এক্সাম্পের প্যানালাইসিস কার্ড অফ সমস্ত রকম নোটিফিকেশন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সাম্প্যানালাইসিস সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ত্রিপুরা রিলেটেড সব কিছু সবার প্রথম পাবে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে তোমরা যারাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা রিটেন এক্সাম বা জেআর বিটি ইন্টারভিউ বা তোমাদের টিসিএস মেইনস বা কনস্টেবল রিটেন এক্সাম যেই এক্সামের জন্যই তোমরা প্রিপেয়ার করছো ত্রিপুরার যেখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কোশ্চেন আসে তো তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাসের দুই হাজার তেইশের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এই পিডিএফগুলো এইভাবেই বানানো হয়েছে যাতে ওই মাসের সমস্ত কিছু পিডিএফগুলোতে যাতে কাভার থাকে এভরিথিং ঠিক আছে সো তোমাদের যদি ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল রিসার্চড ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের চারটে মাসের নোট যদি লাগে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল বলে ঠিক আছে আচ্ছা জব নাম্বার ওয়ান আচ্ছা এখানে তোমরা জানো ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি যেটা তোমাদের গুর্খা বস্তি পন্ডিত নেহেরু কমপ্লেক্স নেহেরু পার্কটা পার ওয়ে তোমার টোটাল ওইখানে অনেকগুলো কম্প মানে অনেকগুলো গভর্নমেন্টের অফিস আছে ওইখানে কিন্তু এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ঠিক আছে এখানে দুটো চাকরি বেরিয়েছে টোটাল এটা হচ্ছে ফার্স্ট চাকরি একটা তোমাদের ফার্স্ট চাকরিটা হচ্ছে দুটো পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার আনরিজার্ভ ক্যাটাগরির একটা শিডিউল টাইপ ক্যাটাগরির একটা ঠিক আছে এখানে পোস্ট বেরিয়েছে টোটাল তোমাদের এখানে কী কী লাগছে দেখো আমি পুরোটা জিনিস পরিষ্কার করে বলে দিই এখানে টোটাল দুটো পোস্ট একটা হচ্ছে ইউ একটা হচ্ছে এস এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের মিনিমাম ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে বি বা তোমাদের বি টেক লাগবে ঠিক আছে আর মিনিমাম তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে কি বলেছি সিক্সটি পার্সেন্ট মার্কস আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তোমাদের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলেও হবে এছাড়া এছাড়া ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং যেটা গেইট এক্সাম বলি ওইটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে কি বলেছি ওইটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে গেইট এক্সাম তোমাদের কোয়ালিফাই করা থাকতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের এইটিন থেকে ফর্টি টু ইয়ার্স পর্যন্ত তোমাদের বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে মেথড অফ সিলেকশন কি হবে এখানে তো কিন্তু তোমাদের ভ্যালিড স্কোর লাগবে আমি তোমাদের বারবার বলছি ভ্যালিড স্কোর লাগবে এখানে তোমাদের পোস্টিং হবে কোথায় ট্রেডা ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সিতে তোমাদের পোস্টিং হবে যেটা তোমাদের বস্তিতে পে ব্যান্ডা পে ব্যান্ড যেটা আছে এটা হচ্ছে দশ হাজার দুশো ত্রিশ থেকে চৌত্রিশ হাজার আটশো পর্যন্ত এটার হচ্ছে পে স্কেলটা ঠিক আছে এখানে মেথড অফ সিলেকশন কি হবে ইন্টারভিউ হবে তোমাদের বেসড অন ইওর গেট স্কোর বেসিক্যালি গেট স্কোর প্লাস তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে যে সিজিপিএ ছিল বা পার্সেন্টেজ ছিল ওইটার বেসিসে কিন্তু তোমাদের সমস্ত যেগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে যেমন টেন্থ টুয়েলভ ওইগুলোর একটা অ্যাভারেজ বের করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এর মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউটাকেও কিন্তু ইন্টারভিউ মার্কসটাকেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ঠিক আছে আর তোমাদের এই যে জবটার লিঙ্কটা মানে এটার পিডিএফটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো মনে রাখবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাবমিশন কিন্তু ছাব্বিশ পাঁচ দুই হাজার তেইশ এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে ওই ফর্মেটটা তোমরা ফিল আপ করবে ফিল আপ করে তোমাদের যা এডুকেশনাল সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে গেট স্কোরের মার্কশিটটা আছে ওইগুলো সব জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে তোমরা একটা খামে হ্যাঁ একটা খামে ঢুকিয়ে পুরোটা ফাইল তোমরা নিয়ে জমা দিয়ে দেবে কোথায় জমা দেবে ডাইরেক্টর জেনারেল টু দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বিজ্ঞান ভবন সেকেন্ড ফ্লোর গুর্খাবস্তি আগরতলা বাজার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পিন সেভেন নাইন নাইন জিরো জিরো সিক্স মনে রাখবে ছাব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট আর এখানে তোমরা দেখে রাখো এইচ প্রুফ সার্টিফিকেট লাগবে যেটা তোমাদের বার্থ সার্টিফিকেটও হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে তোমাদের আধার কার্ডের জেরক্স লাগবে পিআরটিসি লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরি থেকে হোক প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশন সবগুলো জেরক্স লাগবে আর গেট কোয়ালিফাইড তোমাদের একটা একটা সার্টিফিকেট লাগবে প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যদি তোমাদের কিছু থাকে যেমন বেসিক কম্পিউটার নলেজ বা টাইপিং এর যদি কোনো সার্টিফিকেট লাগবে ওইগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে ওইটার সাথে জেরক্স করে তোমরা ওইখানে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা জমা দিয়ে দিও মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে টোয়েন্টি সিক্স ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স মে লাস্ট ডেট ঠিক আছে মনে থাকবে তোমরা এটা নিউজটা সবার সাথে ছড়িয়ে দাও তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা ইঞ্জিনিয়ারিং করেছে সবার সাথে ছড়িয়ে দাও কারণ ইঞ্জিনিয়ারিং ত্রিপুরাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং জবের একটা স্কেয়ার সিটি আছে স্কেয়ার সিটি আছে যারাই ইঞ্জিনিয়ারিং লাইনে আছে ওদের সাথে এগুলো একটু প্লিজ ছড়িয়ে দাও যদি তোমার জন্য এটা না হয় বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি ম্যাচ না করে তোমরা প্লিজ ছড়িয়ে দাও কারণ নিউজ ছড়ালে সবাই দেখতে পারবে আর এমন কেউ থাকবে না যারা খবর পাওয়ার অভাবে ওরা অ্যাপ্লাই করতে পারেনি এমন কেউ থাকবে না যেটা আমাদের মেইন মটো ছিল চ্যানেল শুরু করার আগে যে আমাদের চ্যানেল যদি তোমরা ফলো করো তোমাদের এমন হবে না কোনো দিন যে এই এই চাকরির খবরটা জানতে পারো তাই তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সো এই ছিল ফার্স্ট জব নেক্সট হচ্ছে জব নাম্বার টু জব নাম্বার টুটা তোমাদের আবার ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে বেরিয়েছে সেম তোমাদের গোর্খা বস্তি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান দুই হাজার তেইশের ফার্স্ট মানে অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে এটা বেরিয়েছে ইলেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে পরশু দিন বেরিয়েছিল এটা ঠিক আছে এখানে তোমাদের বেসিক্যালি কি নেওয়া হচ্ছে এখানে ছয়টা পোস্টে নেওয়া হচ্ছে অন কন্ট্রাক্ট বেসিস মনে রাখবে কী বলেছি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হচ্ছে কিন্তু এই কন্ট্রাক্টগুলো কিন্তু যায় না বেসিক্যালি কন্ট্রাকচুয়াল চাকরি যখন হয় তখন ইলেভেন মান্থসের জন্য হয় তারপর ওয়ান ডে গ্যাপ দেয় তারপর কিন্তু আবার ইলেভেন মান্থসের জন্য রিনিউ হয় যদি তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে ঠিক আছে এখানে পোস্টের নাম কি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার টোটাল ছটা ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তিনটা শিডিউল ট্রাইবের জন্য আর শিডিউল কাস্টদের জন্য একটা পোস্ট ঠিক আছে মনে রাখবে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে তোমাদের আবার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে ফ্রম এনি এআইসিটি আইসিটি রিকগনাইজড ইনস্টিটিউট ঠিক আছে আর এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের মিনিমাম ওয়ান ইয়ার কি বলেছি ওয়ান ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে এখানে এটা একটু স্টার মার্ক দিয়ে রাখলাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের আর এখানে বলেছে দেখো আমি যেমন বলেছিলাম ইলেভেন মান্থসের জন্য কন্ট্রাক্টটা নেওয়া হবে তারপর একদিন গ্যাপ দিয়ে তোমাদের কিন্তু আবার কন্ট্রাক্ট রিনিউ হবে এক্সপিরিয়েন্সটা তোমাদের কোথায় লাগবে এনি প্রাইভেট সেক্টর এনি গভর্নমেন্ট অর সেমি গভর্মেন্ট সেক্টরে তোমাদের যেখানে তোমরা বিভিন্ন সোলার এনার্জি স্কিমস আছে ওইগুলো যদি কাজ করে থাকো তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এখানে স্যালারি হচ্ছে বত্রিশ হাজার টাকা পার মান্থ এটা ফিক্সড থার্টি টু থাউজেন্ড পার মান্থ এটা হচ্ছে তোমাদের ফিক্সড স্যালারি ঠিক আছে তোমাদের এখানে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু দুওটা চাকরিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের কথা কিন্তু কিছু মেনশন নেই তাই তোমরা ওইখানে কিন্তু ফিস কিছু লাগছে না আর মনে রাখবে রিমিউনারেশন কি বলেছি থার্টি টু থাউজেন্ড পার মান্থ তোমাদের ডেজিগনেশন অব অ্যাসিস্ট্যান্ট এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ইন ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি যেটা তোমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ঠিক আছে সো এটারও পিডিএফটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে অ্যাপ্লিকেশন একটা বেরোবে ওইটা ফিল আপ করে সার্টিফিকেট অ্যাটাচ করে ভ্যালিড গেটস করে মার্কশিট অ্যাটাচ করে সব কিছু অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড মানে সেলফ সাইন করে তারপর তোমাদের ফটো অ্যাটাচ করে তোমরা কিন্তু তিরিশ তারিখ এটা লাস্ট ডেট কবে তিরিশ মে থার্টিএথ মে মেতে কিন্তু এটা লাস্ট ডেট মনে রাখবে সবগুলো তোমরা একটা খামের ভেতরে কোথায় নিয়ে জমা দিয়ে আসবে অফিস অফ জেনারেল ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বিজ্ঞান ভবন গুর্খাবস্তি আগরতলা ঠিক আছে মনে রেখো ত্রিশ মে আর আগেরটা কি ছিল ছাব্বিশে মে এগুলো তোমরা সবাই মনে রাখবে দুইওটা তোমাদের যা যা জব ডিসকাস করলাম এই দুইটার পিডিএফ তোমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট তোমরা ডাউনলোড করে পড়তে পারো ইন ডিটেলস ঠিক আছে সো এই ছোটো একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দাও নিউজটা যাতে ম্যাক্সিমাম মানে স্টুডেন্টসরা যাতে জানতে পারে যে এই চাকরিটা বেরিয়েছে আর এমন যাতে না হয় একজনও যাতে এমন মিস না যায় যে বলে যে খবর পাওয়ার অভাবে আমরা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারিনি যে লাস্ট ডেট চলে গেছে প্লিজ শেয়ার করে দিও শেয়ার করলে আমাদেরও ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়ে এগুলো বাড়লে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে বানাতে হবে ভিডিওটা এতটুকু দেখে থাকলে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সমস্ত রকমের রিক্রুটমেন্ট আপডেট সবার প্রথম আমাদের চ্যানেলে একদম জেনুইন আপডেটস পাবে ত্রিপুরা রিলেটেড সব কিছু আর আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিয়েও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট যদি লাগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দুই হাজার তেইশের এই চারটে মাসে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আবার বলে দিই সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর চলো সবাই ভালো থাকবে আজকে যতটুকুই রাত্রে আছে সবাই খুব ভালো যাক টাটা বাই বাই টেক কেয়ার কিপ প্রিপেয়ারিং অ্যান্ড গুড নাইট